নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে ইস্টবেঙ্গলের নতুন স্পন্সর সম্বন্ধে আলোচনা করব। এছাড়াও 13ই আগস্ট ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে, তো সেদিন কী কী কর্মসূচি নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি ইস্টবেঙ্গলের স্পন্সরের কথায়। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দেই যে এই স্পন্সরটা কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবল টিমকে স্পন্সর করছে না, শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের টেন্ট এবং গ্রাউন্ডের স্পন্সর হিসাবে তারা থাকবে এবং মাঠে খেলার সময়ে আশেপাশে যে ব্যানারগুলো থাকবে সেগুলো তারা দেবে এবং ক্লাব টেন্টে থাকবে এই বেকো ভোল্টাসের ব্যানার বা হোর্ডিং। তো তার বিনিময়ে এই বেকো ভোল্টাস ইস্টবেঙ্গল ক্লাবকে অর্থ দেবে এবং সেই দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তাদের গ্যালারি, তারপর টেন্ট ইত্যাদি সব ডেভেলপ করতে পারবে। আর তোমাদের এটাও জানিয়ে দেই যে এই বেকো ভোল্টাস কিন্তু দুটি আলাদা কোম্পানি। ভোল্টাস আমাদের ইন্ডিয়ার নামই একটি কোম্পানি, ফ্রিজ, এসি ইত্যাদি সরবরাহ করে থাকে, এবং বেকো হলো বাইরের কোম্পানি। আর এই বেকো কিন্তু বার্সেলোনা যে ফুটবল টিম আছে এফসি বার্সেলোনা, তো তার মূল পার্টনার। সো এই বেকো আর এই ভোল্টাস দুজনে মিলে একসঙ্গে একটি কোম্পানি গঠন করেছে এবং তার মাধ্যমে তারা ইন্ডিয়াতে কাজ করছে। আর ইস্টবেঙ্গলের সঙ্গে এখন তারা টেন্ট এবং গ্রাউন্ড স্পন্সর হিসাবে যুক্ত হয়েছে আর তাদের চুক্তিটা হচ্ছে 1 বছরের। এবার চলে আসি পরের আপডেটটায়। তো 13ই আগস্ট স্পোর্টস ডে ইস্টবেঙ্গলের, তো সেদিনকে তারা কিছু কর্মসূচি নিয়েছে। প্রথম হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেকেন্ড, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। এবং 3 নম্বর হলো ক্লাবের পক্ষ থেকে 1 বছরের জন্য মুকুন্দপুরের একটি হোমের দায়িত্ব নেওয়া হবে এবং কলকাতা ময়দানের 5ম ডিভিশনের সব ক্লাবগুলোকে ফুটবল দেওয়া হবে। আর এখানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি এবং IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তো এই হলো ইস্টবেঙ্গলের 13ই আগস্টের সূচি। তো এই গেল ইস্টবেঙ্গল সম্বন্ধীয় পুরোপুরি আপডেট। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও ডেইলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।